আর দশ হাজার টাকা যদি পুঁজি খাটাতে পারেন মোটামুটি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা একদম ইজিলি ইজিলি ইনকাম করতে পারেন কোনো টেনশন নেই হ্যাঁ আপনি ধরেন ডিস্ট্রিবিউটারশিপ নিলেন নেওয়ার পরে মাল বিক্রি করতে পারছেন না নেগেটিভ কথা মাল বিক্রি করতে পারছেন না পুরো মালটা নিয়ে আসবেন আবার আপনার টাকা রিটার্ন নিয়ে নেবেন আপনার ধরেন অল্প পুঁজি থেকে ভালো ব্যবসা চাইছেন কোনো ঝুঁকি থাকবে না যে ব্যবসায় সেরকম ব্যবসা চাইছেন ইতিমধ্যে আমাদের দশখানা দশখানা অফিস অল ইন্ডিয়া জুড়ে আস প্রথমে আপনার নাম এবং লোকেশানটা কি আছে আপনাদের কোম্পানি সেটা বলে দেন আমার নাম হচ্ছে বাবুল মন্ডল এটা লোকেশন হচ্ছে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে বিড়া স্টেশনে নামতে হবে বারাসাতের পরে দুখানা বারাসাত বামনগাছি দত্তপুঘ তারপরে বিড়া বনগাঁ থেকেও তাই মানে হাবড়া অশোকনগর গুমা তারপরে বিড়া বিড়ায় নেমে একটা কল করে নেবেন আমরা গাইড করে দেবো ওখান থেকে অটো বা টোটো চলছে কোনো অসুবিধা নেই দেখুন আজকে যে ব্যবসাটা বলবো কিছু কথা বলে নেই আমরা দু হাজার আঠেরোতে স্টার্ট করেছিলাম তো বিগত চার পাঁচ বছর হয়ে গেল সদরদার সঙ্গে মার্কেটে ব্যবসা করছি তো অনেকে চেনেন অনেকে জানেন তো এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা ধরেন কালকে আপনার হঠাৎ করে লকডাউন পড়ে গেল। তাহলে আপনি অন্য অন্য যে ব্যবসাগুলো করছেন না আপনার লোকসান হতে পারে প্রচুর লস হতে পারে কিন্তু আমাদের ব্যবসাটা হচ্ছে পাকামালের ব্যবসা এই মালগুলো কোনোদিনই নষ্ট হয় না এবং এর একটা হিউজ মার্কেট আছে মানে মার্কেটে বিক্রি নিয়ে কোনো টেনশন নেই আচ্ছা মানে বিরাট বিক্রি একই মানে জায়গায় আপনার হবে আচ্ছা মানে একই কাস্টমার বারবারই নেবে আচ্ছা যেমন আমাদের যেরকম সাবান একটা প্রোডাক্ট যেটা আমরা গায়ে মাখার পরে মানে সেটা আবার এ হয়ে শেষ হয়ে যায় আবার কিনতে হয় ঠিক আমাদের প্রোডাক্ট তো তেমনই মানে বারবার মানুষকে লাগবে প্রত্যেকটা মানুষ এটা রিসেলিং হবে মানে সেক্ষেত্রে নিশ্চয়ই শুরুতে মার্কেটটা প্রচুর অল ইন্ডিয়া এমন কোন বাড়ি নেই যে এই মাল তার লাগে না আচ্ছা ঠিক আছে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি এবং এই ব্যবসাটা আপনি করতে পারবেন আমরা আমাদের কোম্পানি সুযোগ দিচ্ছে সব থেকে কম মানে পুঁজিতে আপনার ধরেন অল্প পুঁজি সব থেকে ভালো ব্যবসা চাইছেন কোনো ঝুঁকি থাকবে না যে ব্যবসায় সেরকম ব্যবসা চাইছেন তাহলে আপনি আজকের ব্যবসাটা আপনার জন্যে আচ্ছা গ্রাম যে জায়গা থেকে করা যেতে পারে হ্যাঁ অল ইন্ডিয়া যেখান থেকে শুরু করবেন অনলাইনে করতে পারেন অফলাইনে করতে পারেন সমস্ত গাইড আমরা করে থাকি ইতিমধ্যে আমাদের দশখানা দশখানা অফিস অল ইন্ডিয়া জুড়ে আছে আচ্ছা আমাদের ব্যাঙ্গালোরেও সাউথ ইন্ডিয়াতেও একটা অফিস আছে আচ্ছা তো অল ইন্ডিয়া আপনার কোনো অসুবিধা হবে না মাল পৌঁছানো নিয়ে ওকে মানে সব জায়গাতেই মাল পৌঁছে যাবে কোনো অসুবিধা নাই তো আপনাদের এই ব্যবসাটি বহু দিন ধরে মান্ডি লেভেলে করছেন তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আপনাদের কাজ চলছে মানে কোথায় অল অল ওয়েস্ট বেঙ্গল প্লাস বাইরেও চলছে ঠিক আছে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড তারপরে সাউথ ইন্ডিয়া টোটাল সব জায়গায় মোটামুটি ডিম্যান্ড আছে ওকে তো আরও একটা ব্যাপার থাকে যে যে কোনো ব্যবসা করতে রিস্ক তো থেকেই থাকে তো এই ব্যবসায় কি কোনো রিস্ক আছে কোনো রিস্ক নেই জিরো রিস্ক এবং যদি মাল আপনি নিয়ে আপনি ধরেন ডিস্ট্রিবিউটার নিলেন নেওয়ার পরে মাল বিক্রি করতে পারছেন না নেগেটিভ কথা মাল বিক্রি করতে পারছেন না পুরো মালটা নিয়ে আসবেন আবার আপনার টাকা রিটার্ন নিয়ে নেবেন আমরা এইভাবে ব্যবসা করি কারণ আমাদের এটা পাকা মালের ব্যবসা ঠিক আছে আর এই ব্যবসা করতে আপনার লেখাপড়া লাগবে না কোনো যোগ্যতা লাগবে না আপনার যদি মনের ইচ্ছা থাকে যে যেখান থেকে আপনি কিছু করবেন সেটা করতে পারবেন তার জন্য আমরা ট্রেনিং আপনার পুরো ফুল ট্রেনিং দিয়ে দেবো অনলাইনে বাড়িতে বসেই ট্রেনিং পেয়ে পেয়ে যাবেন তারপরে ব্যবসাটা করবেন আমরা টোটালটাই আপনার শেখাবো যে বিগত দিনে আমাদের সঙ্গে যারা জড়িত আছে বহু ডিলার ডিস্ট্রিবিউটার আছে তারা একটা মানে কি বলবো ইট ভাটায় কাজ করতো ইট ভাটায় সেই ব্যক্তি এখন চার চাকা চেপে ঘুরে বেড়ায় মানে এরকম প্রফিটেবল ব্যবসা মানে কি ধরনের এখানে পার্সেন্ট থাকবে আমি বলে দিচ্ছি পরে আপনাদের তো আমাদের এ টু জেড আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো হচ্ছে ইঞ্জিন অয়েল মানে মোবিল মোবিল মানে বুঝতে পারছেন যারা লুব্রিকেটিং অয়েল বলে তো আমাদের এখানে একটাই ব্যাপার হচ্ছে এ টু জেড মাল পেয়ে যাবেন মানে আমরা ম্যানুফ্যাকচারার টোটালি এ টু জেড মাল পেয়ে যাবেন আপনি সকার অয়েল থেকে হাইড্রোলিক অয়েল গিয়ার অয়েল গিরিশ তারপরে মানে বাইক থেকে স্কুটি থেকে শুরু করে বড় বড় ট্রাক লরি বাস সব কিছু মাল আমাদের এখানে তৈরি হয় মানে এ টু জেড মাল পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন সকার অয়েল মানে বাইকের সকারে টোটোর সকারে এটা ইউজ হয় এটা মানে আমরা যে রেটে দেবো অল ইন্ডিয়া কেউ দিতে পারবে না এই রেটে আচ্ছা এবং ফুল গ্যারান্টি থাকবে আচ্ছা আমাদের প্রত্যেকটা মাল গ্যারান্টি বুঝলেন ওকে এটা ছোট সাইজ এটা ছোটটা মানে সাইজটা জন্য এটা এটা দুটো সকালের জন্য আচ্ছা আমাদের যা রেট আছে অল ইন্ডিয়া কেউ দিতে পারবে না তারপর চলে আসুন গিরিশ গিরিশ গিরিশের কোয়ালিটি দেখাচ্ছি কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যে রেটে পাবেন অল ইন্ডিয়া কেউ দিতে পারবেন এরকম কোয়ালিটির গিরিজ দেখুন আর টেস্টেড প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আর गवर्नमेंट সার্টিফিকেশন কি আছে তে আমাদের সমস্ত সার্টিফিকেট আছে ওকে অয়েলের বড় বড় কোম্পানি যা আছে আমাদের সেম সব সার্টিফিকেট আছে আপনারা আসলে সব দেখে নেবেন ঠিক আছে তারপরে দেখুন একটা মালা আছে 20W40 হুম <laughs> সব থেকে ব্যাপার হচ্ছে আমাদের কোম্পানির প্যাকেজিংটা দেখুন যেটা অন্য কোম্পানির নেই অনেক বড় বড় কোম্পানির নেই প্রথমে এখানে দেখবেন লেমিনেশন আছে মানে এটা প্লাস্টিক দিয়ে লেমিনেশন করা তারপরে আপনার বোতলটা বেরোবে এবং প্যাকিং সিস্টেম ভালো এবং আমাদের এখানে প্রত্যেকটা মালে দেখুন গ্যারান্টি আছে যেটা অন্য কোম্পানিতে থাকে না গ্যারান্টি দেখতে পাচ্ছি এটা আপ টু তিন হাজার কোম্পানি গ্যারান্টেড হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি চালাতেও পারেন নাও পারেন ঠিক আছে এরকম প্রত্যেকটা মানে মালের পুরো ফুল গ্যারান্টি থাকবে এখানে দেখুন চার চাকার যে প্রোডাক্টগুলো আছে এগুলো ছোট ছোট যে গাড়িগুলো হয় না পার্সোনাল সেই গাড়ির মালগুলো পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা মানে এ টু জেড আপনার যেটা লাগবে সব এটা দেখেন ওইটা মাঠে যে মেশিনগুলো চলে না বা ইঞ্জিন ভ্যান এই মালগুলো ওখানে লাগে এটা আমাদের নাম আছে ফোর এক্স ফর্টি এরকম ঠিক আছে চার চাকার যে টপ আপ হয় না এক লিটার পাঁচশো যেটা ঢেলতে হয় তার জন্য এটা টপ আপ আছে ফিফটিন ডাব্লু ফার্টি আচ্ছা ঠিক আছে সমস্ত মাল এখানে পেয়ে যাবেন তো আমি একটা মাল আপনাদের কেটে দেখাচ্ছি অলরেডি আমি এটা কাটা আছে এটা দেখাবো না আমি সিল কেটেই দেখাবো আপনাদের নতুন একটা সিল কেটি দেখাবো ঠিক আছে এটা প্রথমে আপনার লেমিনেশন করা আছে এটা কাটতে হবে এটা করার মানে মালে যাতে ময়লাটা না পড়ে বোতলের গায়ে তার জন্য এটা করা ঠিক আছে এই যে প্রোডাক্টগুলো আপনি দেখাছেন পুরো পুরো স্টক কিরকম কি আছে আপনাদের আমাদের হিউজ স্টক আছে আমাদের ম্যানুফ্যাকচারার হিউজ হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আমাদের অল ইন্ডিয়ার ডেলিভারি এক থেকে দিনের মধ্যে আচ্ছা মানে আজকে অর্ডার করবেন আপনি কালকেই মাল চলে যাবে আপনার দেখুন সেভেন এর এখানে ঢালছি দেখুন মালটা শুধু কোয়ালিটি গ্যারান্টি পাবেন ঠিক আছে প্রত্যেকটা মালের গ্যারান্টি পাবেন আপনার গাড়ির কোনো প্রবলেম হলে আমরা কোম্পানি দায়ী থাকবো আচ্ছা দেখতেই পাচ্ছেন আর এই না যে এই মালটা দেখাচ্ছি মানে এই মালটা পাব না সেম মালই পাবেন একদম কোনো মানে একই মাল পাবেন ঠিক আছে অনেক কোম্পানি হয়তো দেখা এক দেয় আমরা বিগত আঠেরো সাল থেকে ব্যবসা করছি এরকম কেউ বলতে পারবে না যে মালটা যেটা দেখালাম সেটাই দিচ্ছে না ঠিক আছে অলরেডি তো আপনার মার্কেটে বহুদিন ধরে আছেন হ্যাঁ আমরা পাঁচ ছ বছর মার্কেটে কাজ করছি এবং প্রচুর ডিলার ডিস্ট্রিবিউটার আছে এবার জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে আমাদের টার্গেট আছে কিছু কর্মসংস্থান দেবো তার জন্য ভিডিওটা করা কারণ মানুষ বিভিন্ন ব্যবসা করে ঠকছেন তো আমাদের ব্যবসায় ঠকার কিছু নেই আপনি যদি বিক্রি নাও করতে পারেন তাহলেও রিটার্ন পেয়ে যাবেন আর আমাদের কোম্পানির নাম হচ্ছে এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল ঠিক আছে আপনি গুগলে দেখবেন ফাইভ পয়েন্ট রেটিং আছে আচ্ছা ফাইভ প্লাস রেটিং আছে না পয়েন্ট হ্যাঁ আমাদের আছে ওটা গুগলে আপনি দেখে নিতে পারেন এবারে মালের সঙ্গে কি পাবেন আপনি তো ব্যবসা শুরু করবেন কত টাকা থেকে শুরু করতে পারবেন সেগুলো একটু বলে দিই আপনার যতটুকু পুঁজি আছে না আমাদের কাছে আসবেন আপনি ফিরে যাবেন না এক পেটি মিনিমাম আপনার নিতে হবে এক পেটি আচ্ছা এবং এক পেটি যেটা নেবেন তার রেট হবে হিউজ পরিমাণ যারা নেয় সেই রেটই রেট হবে রেট আপনার বেশি হবে না এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনি ছাড় পাবেন আচ্ছা মানে কোন কোম্পানি দিতে পারবে না কারণ আমরা এটা ডাইরেক্ট সেলিং করি প্রত্যেকটা প্রোডাক্টে এই মালটার যে রেট আছে এখানে আপনি ছাড় পাবেন আচ্ছা মানে এক পিস আপনার মোটামুটি একটা রুজি রোজগার হয়ে যাবে ধরেন একটা সাপোজ আপনি এক পেটি তিন হাজার টাকা দিয়ে কিনলেন সেটা ছ হাজার টাকায় আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা এরকম মার্জিন থাকছে এরকম মার্জিন এবং কোনো রিস্ক নাই কোনো মানে টেনশন নাই মানে দিনে একটা প্রোডাক্ট বিক্রি প্রচুর মার্কেট আছে আপনার দেখবেন আপনার এরিয়ায় প্রচুর গ্যারেজ আছে তারপরে সেই এগুলো আছে সার্ভিস সেন্টার টেনশন করতেই হবে না আশা করি মানে প্রত্যেক বাড়ি বাড়ি মার্কেট আপনার গাড়ি কোথায় নেই বলেন কার বাড়ি নেই একটা গাড়ি রাস্তা যাচ্ছে মানে ওটা আপনার কাস্টমার তো এখানে আপনি যে কটা পুঁজি সামান্য আছে নিয়ে আসেন ব্যবসা শুরু করেন আমরা গাইড করে দেবো প্রচুর প্রফিট করতে পারবেন এখানে পার ডে সত্তর হাজার টাকা ইনকাম করছে এরকম লোকও আছে আমাদের মাল নিয়ে একদিনে সত্তর হাজার টাকা মানে বোঝে নেবার আচ্ছা মানে আপনি এখানে যদি দু তিন মাস ভালোভাবে ব্যবসা করতে পারেন একদিনে একদিনে ওই ইনকামটা না কন্টিনিউস করে গেছে না ওর চলছে মোটামুটি একটা টোটালি আমি বলে দিচ্ছি আপনার পশ্চিম মেদিনীপুরে কাজ করে টোটাল পশ্চিম মেদিনীপুরটা উনি কাজ করে তো ওনার এরকম ইনকাম আছে আচ্ছা টোটাল মেদিনীপুরে তো টোটাল ওনার এবং প্রচুর হিউজ মাল যায় গাড়ি গাড়ি মাল পাঠাই আমরা

আর প্রত্যেকটা মালের গ্যারান্টি পাবেন এইটুকু বলতে পারি ওকে অ্যাকচুয়ালি বাজারে তো বড় বড় অনেক কম কোম্পানি আছে কম্পিটিটার আছে তো নাম আমি বলতে চাইছি না তো সেখানে দাঁড়িয়ে মার্কেটিং কিভাবে করবে দেখুন অনেক বড় বড় কোম্পানি আছে তাদের কাছে আমিও কিছু না যেটা সত্যি সেটাই বলছি নেগেটিভ মাইন্ডটা নেবেন না কিন্তু আমার যে প্রোডাক্টটা সেটা কিন্তু তাদের থেকে কমতি নেই আমি কম জড়িয়ে আছি তাদের থেকে কিন্তু প্রোডাক্টটা কিন্তু ফুল ভ্যালু আপনি পাচ্ছেন আপনি ফুল গ্যারান্টি পাচ্ছেন অন্যান্য কোম্পানি আমি জানি না যে এরকম তিন হাজার চার হাজার কিলোমিটার গ্যারান্টি দেয় কি কিন্তু আমার প্রত্যেক প্রোডাক্টে এখন ওপেন লেখা থাকে যে গ্যারান্টি আর সব থেকে প্লাস পয়েন্ট আমাদের সার্ভিস আপনি আজকে অর্ডার দেবেন কালকে আপনার মাল পৌঁছে যাবে যেটা সব থেকে প্লাস পয়েন্ট আমাদের ওকে বা ট্রান্সপোর্ট ফেসিলিটি খুব সুন্দর হ্যাঁ আর গাইড ফুল টাইম গাইড পাবেন যখনই ফোন করবেন আমাদের ম্যানেজার এক্সিকিটিভরা থাকে সম্পূর্ণ গাইড করে দেবে আপনার হেল্প করবে আর মার্কেটে গিয়ে কিছু বুঝতে পারছেন না বা একটা প্রশ্ন করে যে আপনি বলতে পারছেন না একদম ইমিডিয়েট আপনি অ্যানসার পেয়ে যাবেন এটা শুধু কল করবে ওকে হ্যাঁ এই গাইডগুলো আপনি পাবেন এবং মালের দিক থেকে কোনো আমরা কম্প্রোমাইজ করি না ঠিক আছে প্রত্যেকটা মালে খুব হ্যাভিডি কোয়ালিটি পেয়ে যাবেন ওকে ঠিক আছে তো মানে আপনি তো নতুন ব্যবসা অপরচুনিটি বলেছিলেন আপনাদের সাথে জুড়ে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে কীভাবে শুরু করতে পারে প্রথমে আপনি যদি মনে করেন যে আমাদের এলিফ্যান্ট সেভেন আপনার পছন্দ না তাহলে আপনি নিজের নামে ব্র্যান্ড করতে পারেন আচ্ছা নিজের নামে সব কিছু এ টু জেড আমরা করে দেবো ওকে টোটালি কমপ্লিট করে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে শুধু আপনি বিক্রি করবেন টোটালি কমপ্লিট থাকবে আপনার নামে ব্র্যান্ড হয়ে যাবে এবং কি কি কাগজপত্র লাগবে সেটা আমরা বলে দেবো সেটা ইজিলি হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি আমাদের ব্র্যান্ড নিয়ে আপনি করতে চান ডিস্ট্রিবিউটার নিতে পারেন ডিলার নিতে পারেন কারণ আমরা ডাইরেক্ট মার্কেটিং করি ডিস্ট্রিবিউটার এবং ডিলার আর কিছু দেই না আমরা আচ্ছা ঠিক আছে আর এই জানুয়ারিতে আমরা অফার রেখেছি পার পেটিতে আমাদের বাইশ পিসের পেটি হয় টোটাল জানুয়ারিতে যারা মাল নেবে প্রত্যেক পেটিতে আপনি একটা করে মাল ফ্রি পাবেন আচ্ছা মানে বাইশ পিস মাল নিলে তেইশ পিস পাবেন আপনি প্রত্যেক পেটিতে একটা করে এছাড়াও আপনি এরকম লিপলেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম আমাদের সার্ভিস বুক ঠিক আছে এর মধ্যে সব এ টু জেড আমাদের সার্টিফিকেট প্রোডাক্ট সবই আছে ঠিক আছে হ্যাঁ এরপরে এরকম লিপলেট গ্যারেজে এগুলো এর জন্য দেওয়া হয় গ্যারেজে গ্যারেজে মারার জন্য লিপলেট দেওয়া হবে গেঞ্জি দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন কিছু পেটের মধ্যে দেওয়া হয় তো সেগুলো আপনারা পেয়ে যাবেন আবার বছরে একটা টার্গেট থাকে ফ্রিজ বাইক এলইডি টিভি এরকম থাকে আচ্ছা তো জানুয়ারিতে পুরো জানুয়ারিতে অফার চলছে পেটি পেটিতে একটা করে মাল ফিরি ওকে টোয়েন্টি ডাব্লু ফর্টি নশো এম এল ওকে শুধু ওর জন্য বলছেন ঠিক আছে না প্রত্যেকটা পেটিতে ওটা ফ্রি থাকবে আচ্ছা তো আপনি তো বলেছেন মিনিমাম এক পেটি নিয়ে ব্যবসা করতে হবে তো তাতে ইনভেস্টমেন্ট মোটামুটি মিনিমাম কত কি আসে

এটুকু বলতে পারি সবাই তো আর সত্তর টাকা ইনকাম করতে পারবে না পার ডে তো মোটামুটি অন অ্যান এভারেজ কিরকম ইনকাম হতে পারে দেখুন মোটামুটি একটু যদি নলেজ থাকে আপনার আর দশ টাকা যদি পুঁজি খাটাতে পারেন তাহলে আমি বলবো আপনি মোটামুটি মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা একদম ইজিলি ইজিলি ইনকাম করতে পারেন কোনো টেনশান নেই এবার যদি আপনি বেশি আপনার আশা থাকে তাহলে একটু বেশি পুঁজি দিয়ে লাগতে হবে বুঝতে পেরেছেন মানে গাইডটা আমরা করে দেবো আপনি যেরকম চাইবেন সেরকমই পাইবেন এটা মানে একটা সমুদ্র আপনি যতটা নিতে পারবেন ততটাই হবে তো শেষে আমার দর্শক বন্ধু উদ্দেশ্যে কিছু বলে দিন যদি তারা ব্যবসা করতে চাই দেখুন যদি আপনি ব্যবসা সম্পর্কে না বোঝেন এখানে চলে আসেন আমাদের অফিসে আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিয়ে আপনার ব্যবসা শিখিয়ে দেবো কোনো টেনশন নেই আপনি চেষ্টা তো করেন তারপরে আমরা আছি এখানে একবার আসুন ঠিক আছে কারণ দেখুন কোনো ব্যবসা না বুঝে করবেন না কারণ অনেক জায়গায় আমি দেখেছি আমরা হয়তো কারোর সঙ্গে কোনো চিটিংবাজি বা দু নম্বরই কোনো দিন করি না কারণ আমাদের এটা দীর্ঘদিনের ব্যবসা কোনো দিন করব না কিন্তু ইউটিউবে আমার সঙ্গেও চিটিংবাজি হয়েছে তো দেখে বুঝে কাজ করেন এখানে আসেন আমাদের আশেপাশে জিজ্ঞেস করেন আমাদের ডিলারদের সঙ্গে কথা বলেন তারা কত ইনকাম করছে কত দিন করছে আচ্ছা ডাই ডিলার সাথে যোগাযোগ করতে পারে হ্যাঁ আমরা নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলবেন আপনার আশেপাশে থাকলে তার নাম্বার দিয়ে দেবো কথা বলে আমাদের সঙ্গে কাজ করেন কোনো অসুবিধা নেই আপনার মোটামুটি তিন চার মাসে একটা ভালো জায়গা করে দেবো এইটুকু বলতে পারি আর নিজেকে একটু পরিশ্রম তো করতেই হবে অবশ্যই পরিশ্রম ছাড়া জীবনে সফলতা আসে না ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন